আমরা এখন মিনাতে আছি, গতকাল রাত 11টায় রওনা দিয়ে এখানে ভোর 3টায় পৌঁছেছি। এসব হাজি সাহেবেনরা মক্কার বিভিন্ন প্রান্ত থেকে মিনাতে আসছেন রাত্রি যাপন করার জন্য। হাজি সাহেবরা মক্কা অবস্থান করবেন, হাজি সাহেবরা মিনাতে অবস্থান করবেন আজ সারা রাত, এবং অবস্থান শেষে তারা চলে যাবেন আরাফাত ময়দানে। এখানে যেদিকে দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়, আর হজ মৌসুম এলে দেখা যাবে শুধু তাবু আর তাবু, লক্ষ লক্ষ তাবু। মাত্র একদিনের জন্য গঠন করা হয়েছে তাবুগুলি, হজ শেষে খুলে ফেলা হবে। হাজি সাহেবরা দল দল আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমি যতটুকু জানি ততটুকু তথ্য দিয়েছি। মোহাম্মদ মুজিবুল হক, মুনে মেডিকেল সেন্টার 11, মক্কা, সৌদি আরাবিয়া।